কৃষকের ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতে ইতিমধ্যে সরকার কাজ শুরু করে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তথ্যমন্ত্রী বলেন কৃষক যাতে ধানের সঠিক মূল্য পায় সে লক্ষ্যে ধান রপ্তানি শুরু করতে যাচ্ছে সরকার এ সময় তিনি বলেন দেশের একটি শ্রেণী সরকারের সমালোচনা করতেই ধানের দাম নিয়ে বারবার আলোচনায় আসছেন সরকার তো ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে চাল রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রপ্তানি করার জন্য যারা রপ্তানি করতে চায় তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং আমদানির উপর শুল্ক আরোপ করেছে সুতরাং সরকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে কৃষক ন্যায্য মূল্য পাওয়া শুরু করেছে এক সপ্তাহ কিছুটা অস্থিরতা ছিল সেটি নিয়েই বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন